আসসালামু আলাইকুম সবাইকে, নজুল ফিউতে স্বাগতম। তো বরাবরকুর মতো আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে যে একটি পিটিই সাইট থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারি, কিভাবে কি, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে রয়েছে। তো আজকে যে পিটিই সাইটটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে পেইডবার্স। তো অনেকেই পেইডবার্সের নামটা শুনে থাকতে পারেন, কারণ অনেক পপুলার এই সাইটটা। আমরা পিটিই সাইট লিখে যখনই আমরা গুগলে বা অনেক কিছু সার্চ করি, তখন কিন্তু সর্বপ্রথম কিন্তু পেইডবার্সই চলে আসবে, কারণ পেইডবার্সটা অনেক পপুলার এবং তারা কিন্তু অনেক আগ থেকে পেমেন্ট করে আসছে, এরকম পেমেন্টে কোনো ঝামেলা হচ্ছে না, প্লাস আপনার এখান থেকে ভালো পরিমাণ কিন্তু ইনকাম করতে পারবেন। তো পেইডবার্সে আসলে দুই রকম ইনকাম হয়, তো পিটিই সাইটের মতো বেশিরভাগই পিটিই সাইটে দুই রকম কাজ হয়, একটি হচ্ছে ফ্রিলি, একটি হচ্ছে আপনারা আপডেট করে কাজ করতে পারেন। তো এই পেইডবার্সে আপনারা যদি ফ্রিলি কাজ করেন তাহলে অবশ্যই ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন, আর যদি আপনারা এটি একটু আপডেট করে নিন তাহলে কিন্তু এর চেয়ে আরও বেশি কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো এটি হচ্ছে যে পয়েন্ট অনুযায়ী, পেইডবার্স হচ্ছে পয়েন্ট অনুযায়ী, যে পয়েন্ট হবে সে অনুযায়ী আপনাদের কিন্তু ডলারটা পাবেন। তো এর জন্য যারা যারা ফ্রি করবেন তারা কিন্তু পয়েন্টটা কালেক্ট করতে হবে শুরুতে, তারপরে কিন্তু আপনার ইনকামটা হবে। তো যারা যারা আপনারা পেইড করতে পারবেন, অর্থাৎ আপনারা যারা অ্যাডপ্যাক কিনতে পারবেন তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো, আপনারা অ্যাডপ্যাক কিনে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো অ্যাডপ্যাক কিনে কীভাবে ইনকাম করবেন তার জন্য বিষয়ে আলাদা ভিডিও আপনাদের জন্য আমি করে দেখাবো। তো আজকে আমরা দেখাবো যে পেইডবার্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কাজ করতে হয় এবং এর উজ্জ্বটা আপনারা কীভাবে নেবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমার রয়েছে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে পেইডবার্সে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে কাজ করতে হয় এবং উইথড্রটা কীভাবে নেবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের আমাদের ভিডিওতে রয়েছে। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে কাজটা করতে হয়। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা দেখে নিব কীভাবে একটি পেইডবার্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা এবং কীভাবে কাজ করবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব। তো ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, কোনো স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে কাজটি করতে হয়, এর জন্য আমরা যেকোনো ব্রাউজারে চলে যাব। তো এই কাজটা আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন, চাইলে কম্পিউটার দিয়েও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট এ সাইটে কাজ করলে আপনি কিন্তু একটি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। এই সাইটে আসলে ইনভেস্ট করেও কাজ করা যায়, ইনভেস্ট ছাড়াও কাজ করা যায়, তো সম্পূর্ণ বিস্তারিত আমি বলে দিব আপনাদের। তো পেইডবার্স লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে, তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিবো, যদি আমার রেফারে করেন তাহলে আপনারা কিছু প্রফিট পাবেন, সাথে কোনো প্রবলেম হলে তার পরবর্তীতে আমি এটা সলভ করে দিতে পারবো আপনাদের। তো পেইডবার্সে আসার পরে এটা হচ্ছে এদের ইন্টারফেস, এখানে তো আমরা দেখি এটা ইন্টারফেস এদের। তো আমরা এখানে আসার পরে দেখো এটা কিন্তু অনেক ট্রাস্টেড সাইট, যেমন অনেক আগের সাইট এগুলো, তো এটা থেকে পেমেন্ট পাওয়া যায় 100%, কোনো রকম দোকাবাজি কিছু নাই সাইটগুলোতে। তো দেখুন এরা পেমেন্ট মেথডগুলো কী কী সাপোর্ট করে, দেখুন এখানে পারফেক্ট মানি আছে, বিটকয়েন আছে, পেয়ার আছে, ওয়েব মানি আছে এবং আরও অনেক কিছু আছে, নেটলার আছে, স্কিলও আছে, এটা আমি দেখিয়ে দিব আপনাদের পেমেন্ট মেথডে গিয়ে। তো এখানে আসার পরে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা যারা যারা নতুন আছি তারা আমরা রেজিস্টার করে নিব, রেজিস্টারে ক্লিক করবো, করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এইসব ইন্টারফেস চলে আসার পরে আমরা এখানে কী করতে হবে, জাস্ট আমাদের এখানে ইউজার নেম, একটা ইউজার নেম আপনাকে দিতে হবে, আপনি একটা ইউজার নেম দিবেন আপনার ইচ্ছা মতো, একটি ইউজার নেম দিবেন, এরপরে এখানে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড বসাবেন আপনি এখানে, এরপরে এখানে সেম পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে, কনফার্ম পাসওয়ার্ড এই আগের পাসওয়ার্ডের মতো সেম এখানে পাসওয়ার্ড বসাবেন। এরপরে আসছে ইমেল, এরপরে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন, আপনাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো ইমেলে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা আপনারা কমপ্লিট করতে হবে, সেজন্য একটা মেল এখানে দিয়ে দিবেন। মেল দেওয়ার পরে এখানে দেখুন আপনার জেন্ডার, যে জেন্ডার আপনি যদি মহিলা থাকেন তাহলে ফিমেল এবং যদি পুরুষে থাকেন তাহলে মেল দিবেন। দেওয়ার পরে এরপরে এখানে আপনার বার্থ ডেটটা আপনি দিয়ে দিবেন, আপনি যে বার্থ ডেট আছে আপনার সেই বার্থ ডেট অনুযায়ী বার্থ ডেটটা দিয়ে দিবেন এখানে। এখানে আপনার বার্থ ডেট দিবেন, আপনার যত সালে জন্ম সেই জন্ম সালটা আপনার এখানে দিয়ে দিবেন। তো জন্ম সালটা এখানে দিবেন আপনারা, সেম যে জন্ম তারিখ এখানে দিয়েছেন সেম কনফার্ম জন্ম কনফার্ম বার্থ অফ ডেট এখানে যে ডেট দিয়েছেন সে সেম ডেট এখানে দিতে হবে আপনারা আপনাকে।
তো এখানে আবার আপনারা সেম ডেটটা দিয়ে দিবেন, এই যে সেম ডেটটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে রাইট চিহ্ন না রাখে আপনার রাইট চিহ্নটা দিয়ে দিবেন। এরপরে আছে একটি ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটা পূরণ করবেন। যেমন এখানে বলছে ক্লিক অর টাচ দা মুন, এখানে যা বলবে সেটা দিতে হবে। এখানে মুন বলছে আমাদের, এখানে আমরা যেহেতু মুন কোথায় এটা আছে, ক্লিক করলাম। এরপরে এটা ক্লিক করব, করার পর আমরা জাস্ট ওপেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা ভেরিফাই করার সাথে সাথে আমরা এটা করব। আমি আর করে দেখাচ্ছি না, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। সো আর আমি অ্যাকাউন্ট এখানে করে দেখাচ্ছি না, তো আমি লগ ইন হয়ে যাই দেখাচ্ছি আপনাদের। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমি এখানে আপনাদের আর করে দেখালাম না। তো এখানে আসলে আপনারা কনফার্ম একটা মেইল যাবে, আপনাদের মেইলটা আপনারা কনফার্ম করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড যেটি দিবেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে দেখুন কি বলছে, এখানে যা বলবে তা এখানে ক্লিক করে দিবেন, তারপর সাইন ইন করে নেবেন। সরি, এখানে যা বলবে সেটি আপনারা ক্লিক করে দিবেন। তারপরে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো ফিডবার্সে আমি অনেক আগে কাজ করেছিলাম, তো এখান থেকে ভালো পরিমাণে ইনকাম হয়। তো আপনারাও করে নিতে পারেন, এখানে অনেক রকম অপশন আছে। আপনারা চাইলে আপনাদের এই আইডিটা আপনারা চাইলে ভেরিফাই করে নিতে পারেন, এবং আপনারা চাইলে এখানে আপডেট করতে পারেন, সবকিছু এখানে করা যায়। এবং ফিডবার্স থেকে কিন্তু অনেক ভালো পরিমাণে কিন্তু ইনকাম করা পসিবল। তো এখানে আসার পরে আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, আপনাদের নামের যে ইউজার নেমটা দিয়েছেন ইউজার নেমের পাশে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে চলে আসবেন, অ্যাকাউন্ট ডাটা আছে এখানে, অ্যাকাউন্ট ডাটা দেখতে পারেন। এখানে আপনার যে প্রোফাইল পাবলিক প্রোফাইল, পাবলিক প্রোফাইলে চলে যাবেন। পাবলিক প্রোফাইলে চলে যাওয়ার পর দেখুন এখানে আপনার সব অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। দেখুন আমার সাইট ডেট, আমি যে এখানে কাজ করছি সার সম্পূর্ণ এখানে দেওয়া আছে। দেখুন আমি যে কাজ করছি এই কাজগুলো এখানে দেওয়া আছে। এই দেখুন আমি কিন্তু অ্যাড প্যাকও কিনেছিলাম, অ্যাড প্যাক কিনেও কাজ করছি। দেখুন এখানে অ্যাড প্যাক ডিটেলস আছে। তো অ্যাপটা কীভাবে কিনবেন, কীভাবে কী বিস্তারিত আমি আপনাদের বলে দিব সম্পূর্ণ কিছু। তো এখানে আসার পর আমরা কাজটা দেখি আগে, আমাদের কাজটা কী করতে হবে। তো কাজটা করার জন্য এখানে আসার পর সিম্পলি আমরা এর আগে দেখে আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই করে নেবেন, কারণ ভেরিফাই অ্যাকাউন্ট সবচেয়ে ভালো হয়। ভেরিফাই অ্যাকাউন্ট করে নেবেন আপনারা, ভেরিফাই করলে আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম হলে তা সলভ করে নিতে পারবেন। তো এখানে আসার পর আপনারা ওই দিন অ্যাকাউন্ট ডাটাতে ক্লিক করেন। অ্যাকাউন্ট ডাটাতে ক্লিক করলে দেখুন এখানে অ্যাকাউন্ট ডাটাতে ক্লিক করার সাথে সাথে আমার আমার পিন নম্বর আসছে। এখানে আপনারা পিন নম্বর দেন, তাহলে পিন নম্বর আসলে আপনাদের আমার পিন দেওয়া, তাই পিন আসছে। তো এখানে আসার পরে দেখুন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কীভাবে, এখানে আপনার জন্ম তারিখ দিবেন, আর ভেরিফাইটা করবেন কীভাবে দেখুন এখানে, এখানে দেখুন অ্যাকাউন্ট সিকিউরিটি আছে, অ্যাকাউন্ট সিকিউরিটিতে এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে দেখবেন আপনার ভেরিফাইয়ের জন্য কী কী প্রয়োজন হবে এখানে বলে দিব না। দেখুন এখানে কী বলছে, ভেরিফাইয়ের জন্য আপনার প্রথম প্রয়োজন হবে আইডেন্টিটি পেপার, যে আপনার আইডেন্টি পেপার আছে সেই আইডেন্টি পেপারের প্রয়োজন হবে। এরপর সেলফি প্রয়োজন হবে, এবং ইউটিলিটি বিলের প্রয়োজন হবে। তো এখানে জাস্ট আপনার তিনটি জিনিস দিতে হবে। তো এখানে দেখুন আমাকে বলছে যে দেওয়ার জন্য আইডেন্টি পেপার, তো আইডেন্টি পেপার দিতে হবে, এরপরে আমাদের সেলফি, এরপরে ইউটিলিটি বিল, তিনটি আমাদের দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবো আমরা। তো অ্যাকাউন্টটা এভাবে আমরা ভেরিফাই করে নিব। আসার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা, অ্যাকাউন্টটা আমরা ইজিলি ভেরিফাই করে নিব। তারপরে আমরা দেখি কীভাবে অ্যাড দেখে আমরা ইনকাম করবো। তাহলে দেখুন এখানে আমার জিরো বিএপিস, তাহলে এখানে কাজ হচ্ছে মেন হচ্ছে বিএপিস এর কাজ। তো এখানে দেখুন দেখাচ্ছে জিরো বিএপিস, তো এখানে আমরা যত বিএপিস হবে তত আমাদের ইনকাম, আমাদের বিএপিস অনুযায়ী কিন্তু আমাদের ইনকামটা হবে। আমাদের যত বেশি বিএপিস হবে তত বেশি আমরা ইনকাম পাবো, বিএপিসি আমরা যত কালেক্ট করবো এরপরে আমাদের ডলারটা কালেক্ট করতে পারবো। এখানে নিচে চলে আসার পর দেখুন এখানে আপনাকে একটি ফ্রি বিএপি দিবে, তো 56 বিএপি। তো এখানে জাস্ট ক্লাইম ইউর বিএপি রিওয়ার্ডস, তো রিওয়ার্ডসটা আমি কালেক্ট করে নিবো। এখানে দেখুন আমার বিএপি জায়গা, এখানে আপনি দেখবেন একটা জিনিস দেখে আপনাকে, এখানে দেখুন দেখাচ্ছে 11 বিএপি। তো বিএপি জিনিসটা হচ্ছে আমরা বলি যেমন পয়েন্ট পয়েন্ট এরকমই, যত পয়েন্ট আমার বেশি হবে, যত বিএপি বেশি হবে তত কিন্তু আমাদের অ্যাড দিবে। এখানে দেখুন দেখাচ্ছে আমাদের দেয়ার ইজ নো পেইড অ্যাডস এবল অ্যাট দ্য মোমেন্ট, চেক লেটার, চেক ব্যাক ইন এ ফিউ আওয়ার্স ফর মোর। তো এখানে আমরা আসলে পেইড অ্যাডস গুলো যেগুলো আছে যেগুলো আমরা ডলার ইনকাম করতে পারবো, এগুলো আসবে আমাদের যখন এখানে অ্যাকাউন্টে আমাদের কিছু ভালো পরিমাণের বিএপিস হয়ে যাবে। ধরুন প্রায় 2000 মতো যখন বিএপিস আমাদের হয়ে যাবে বা 1000 প্লাস হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এখানে ছোট ছোট কিছু অ্যাড চলে আসবে। তো এই অ্যাডগুলো দেখে আমরা ইনকাম করবো। মেন প্রথম হচ্ছে আমাদের পেইড পার্সে আসার পরে আমাদের হচ্ছে বিএপি আমরা কালেক্ট করা, যত বেশি বিএপি কালেক্ট করবো তত বেশি আমাদের ইনকাম হবে। তো এখানে আসার পরে আমরা দেখবো প্রতিদিন আমাদের 8টি বিএপিস দেওয়া হবে, বিএপি দেওয়া হবে। এই 8টি বিএপিস থেকে আমরা ইনকাম করে নিব।
এটা হচ্ছে ফ্রি, যখন আমরা ফ্রিলি অ্যাকাউন্ট করবো তখন হয়তো এই 8টি বিপিস দেবে, কিন্তু আমরা যখন এই অ্যাড গুলো যদি কিনি তাহলে কিন্তু আমাদের আরো বেশি বিপিস দেওয়া হবে। তো আমরা এখানে আসার পর আমরা বিপিস দিয়ে কাজ করবো, কারণ জাস্ট ক্লিক করবো, দেখুন ভিউ অ্যাক্টিভিটিস অ্যাড, ভিউ অ্যাক্টিভিটিস অ্যাডে আমরা জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আসার পর দেখুন যে এটা আমাদের সলভ করতে হবে। তো সলভ করার জন্য এখানে চলে আসবে আমাদের, এখান থেকে ব্যালেন্স, আমরা ব্যালেন্স আছে, ব্যালেন্সে ক্লিক করবো, করার পরে আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন আমাদের প্লিজ ওয়েট, আমাদের 15 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েট করি আমরা 15 সেকেন্ড, দেখুন কাজটি শেষ। এখন আমরা কি করব, চাইলে ক্লোজ করে দিতে পারবো না, বা আমরা নেক্সট ডেটে আমরা ক্লিক করব। তো আমরা ক্লোজ করি, ক্লোজ করে আপনাদের দেখাই। ক্লোজ করার পর দেখুন আবার আমরা এখানে চলে আসছি, তো দেখুন এখানে আমাদের এটা জয়েন হয়েছে, বিপিস অ্যাড হয়েছে। তো আমরা আবার যদি এখানে ক্লিক করি দেখুন এখানে একটি কমে গেছে, তো আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে প্রথমে আমাদের এরকম একটি অ্যাড চলে আসবে, আসার পরে এখানে আমাদের যে ক্লিক করতে হবে সেটি চলে আসবে, দেখুন এখানে চলে আসছে। তো আমরা এটা ক্লিক করবো, যা এখানে বলবো সেটা আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পরে আমাদের এরকম সেকেন্ড দেখাবে, এই সেকেন্ডটা শেষ হলে আমাদের কাজটি শেষ হবে। তো দেখুন আর 1 সেকেন্ড, ওকে কাজ শেষ। এখন আমরা নেক্সট ক্লিক করি তাহলে কিন্তু আরেকটি এড চলে আসবে আমাদের সামনে, দেখুন আমরা নেক্সট ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই আগে যে পেজে, এই পেজে গিয়ে আবার এড ভিউ করতে হবে না, সরাসরি এখান থেকে এড ভিউ হয়ে যাবে। দেখুন এখানে বলছে এরোপ্লেন, তো এখানে পেপার এরোপ্লেন আছে, তো এরোপ্লেন সাপোর্ট আমরা ক্লিক করলাম, সাথে সাথে দেখুন আমাদের এরকম এড দেখাচ্ছে। তো এভাবে আমরা প্রতিদিন 5 মিনিটের মতো কাজ করি, তাহলে কিন্তু এই 4টা 8টা ভিপস কিন্তু আমরা কালেক্ট করে নিতে পারি। তো আমরা ক্লোজ করে নিই, তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পারি, দেখুন এখানে আমরা যে কয়েকটি এড দেখছি, তারপরে আমরা 3টে এড দেখছি, 3টে এড কিন্তু আমার দেখা হয়েছে। তো প্রতিদিন যদি আমরা 5 মিনিট যদি আমরা থাকি তাহলে কিন্তু এই সবগুলো এড আমরা দেখে নিতে পারি। তো আমরা এই এড দেখে এই ভিএপি গুলো আমরা কালেক্ট করে নিতে পারি খুব সহজেই। তো এই ছিল যে আপনারা কিভাবে বিএপি থেকে কালেক্ট করুন, বিএপি কিভাবে কালেক্ট করুন তা দেখালাম। তো এখানে যদি আমরা বিএপিটা একটু হাই লেভেলের হয়, একটু বেশি হয় আমাদের, মনে করি 1000-এর উপরে যখন চলে যাবে তখন কিন্তু আমাদের এখানে কিছু অ্যাড শো করবে। তো এখানে দেখুন কিছু মেসেজ আসছে, যেমন মনে করেন আমাদের এখানে অ্যাড ভিউস আছে 25 বিএপি করে আসবে, যদি আমাদের অ্যাকাউন্টে 2400 বিএপি দিন থাকে তাহলে আমরা পাবো, এবং এটার জন্য আমাদের এরা দিবে কত দেখুন এখানে $1.2। তো $1.2 আমরা পাবো যদি আমাদের অ্যাকাউন্টে 2400 বিএপি আমাদের চলে আসে। তো 2400 বিএপি আমাদের এখান থেকে ফ্রিলি কাজ করলে অবশ্যই একটু সময় লাগবে, প্রথম মাস আপনাদের প্রথম কষ্ট করতে হবে, কষ্ট করলে আপনাদের যখন বিএপি বেশি হয়ে যাবে তখন নিত্য আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে। তো ইনকামটা যদি এখানে ডলারটা যদি শুরু হয়ে যায় ইনকাম, তাহলে পরবর্তীতে এই ডলার দিয়েও আপনারা অ্যাড প্যাক কিনে আরো বেশি পরিমাণ ইনকাম করতে পারেন। যারা শুরুতেও ইনকাম করতে চান, মনে করেন অ্যাড প্যাক কিনে যারা ইনকাম করতে চান, তাহলে দেখুন এখানে বাই অ্যাডস আছে, এখানে আমরা ক্লিক করে হিউজ পরিমাণ পেয়ে যাবেন। তো এখান থেকে আমি বলে দেবো, আপনারা এখান থেকে অনেক কিছু আছে, তো এখানে এটা আপনারা ক্লিক করবেন বুক অ্যাডস, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে এখান থেকে আপনারা অ্যাড কিনে নিতে পারেন। তো দেখুন এখান থেকে অ্যাড কিনে নিতে হলে কিভাবে কিনতে হবে তা এখানে দেখুন দেওয়া আছে সম্পূর্ণ। তো এটা আমি পরবর্তীতে আপনাদের জন্য দেখিয়ে দিব কিভাবে একটি অ্যাড কিনবেন, কিভাবে কি বিস্তারিত আপনাদের আমি দেখিয়ে দিব এটার জন্য যে কিভাবে আপনারা অ্যাড করবেন। তো আজকে ভিডিও বেশি লং হয়ে যাবে তাই আমি আপনাদের শর্টকাট কিছু দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল আমাদের, এখানে আমরা ওয়েবসাইট চলে আসলে আমাদের যে ওয়েবসাইট ব্যালেন্সটা আমরা সেটা জানতে পারি। এখানে আমরা যদি পেজেস আমরা ক্লিক করি, পেজেস এ ক্লিক করার সাথে সাথে আমরা 2টি এড এখানে পেয়ে যাব, একটি হচ্ছে আমাদের বিএপি আর একটি হবে আমাদের ডলারের যে এড। তো ডলারের এড গুলো আমি আবার বলছি, ডলারের এড গুলো আসতে হলে আপনার অ্যাকাউন্টে বেশ কিছু বিএপস এর প্রয়োজন, যত বিএপস হবে তত কিন্তু ডলার আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন, পেয়ে যাবেন। তো আপনারা যখন ড্যাশবোর্ডে চলে যান, ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আপনাদের এখানে দেখতে পারবেন আপনাদের যে আপনারা কি কাজ করছেন, কতটা বিপস করছেন, সবকিছু এখানে চলে আসবে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মেইন যে কাজ হচ্ছে এরপরে আমাদের দেখবো যে কীভাবে উইথড্রটা নিতে হয়, কীভাবে কি বিস্তারিত আমরা দেখতে চাই বলে আমরা এখানে ক্লিক করি, আমাদের ব্যালেন্সে ক্লিক করি, ব্যালেন্সে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে দেখুন পারফেক্ট মানি আছে, বিটকয়েন আছে, লাইটকয়েন আছে, পেয়ার আছে, বিটি এমটিবি আর্নিং, এটা হচ্ছে আমাদের পেইড ভার্সিটি সম্পূর্ণ এটা। তো দেখুন এখান থেকে আপনারা এটা থেকে ডিপোজিট করতে পারেন, দেখুন অ্যাড ফান্ড, অ্যাড ফান্ড ডিপোজিট করতে পারেন, আবার এসবে উইথড্রও করতে পারেন। দেখুন আমি আমি এখানে অলরেডি কিন্তু
$15 ডিপোজিট করেছি, ডিপোজিট করে আমি কিছু অ্যাড ব্লক করেছিলাম। তো আমি এটা পরবর্তীতে আপনাকে দেখিয়ে দিব কীভাবে অ্যাড ব্লক করতে হয়, কীভাবে কী বিস্তারিত হবে। এতে করে আমি যে অ্যাডগুলো মানে আমি যে ডিপোজিট করেছিলাম, আমি পারফেক্ট মানি দিয়ে ডিপোজিট করেছিলাম, তো এই ডিপোজিটগুলো আমার এখানে আছে। তো আপনারা এখান থেকে ডিপোজিট করে মনে করেন আপনি $10 ডিপোজিট করেন, $10 ডিপোজিট করে একটা কাজ করেন, তাহলে কিন্তু এই $10 দিয়ে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। $10 দিয়ে তারপরে আপনারা অ্যাড প্যাক কিনেন, বা অ্যাড প্যাকে গিয়ে বুক অ্যাডস ক্লিক করে আপনারা অ্যাডগুলো কিনেন, তাহলে কিন্তু ভালো পরিমাণ আপনারা অ্যাড পেয়ে যাবেন। তো আপনারা অ্যাড পাবেন। তো কীভাবে অ্যাড কিনতে হয়, কীভাবে কি বিস্তারিতর জন্য আমি পরবর্তীতে একটি ভিডিও দিয়ে আপনাকে দিয়ে দিব কীভাবে অ্যাড কিনতে হবে আপনাদের। আপনারা যারা চান যে ফ্রিলি কাজ করে, তারা কিন্তু এখানে ফ্রিলি কাজ করতে পারেন, জাস্ট পেইড অ্যাডসে ক্লিক করে এগুলো কালেক্ট করে। তো ফ্রি যেহেতু কাজ করবেন, তাহলে অবশ্যই ইনকামের জন্য একটু সময় লাগবে, বাট ইনকাম যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আর থেমে থাকতে হবে না, তখন কিন্তু ইনকামটা ইনক্রিজ হতে থাকবে। তো এরকম করে আপনারা আপনাদের পেইড পার্সে ইনকামটা শুরু করে দিন। ইনকাম এবং পেইড পার্সে বেশি সময়ের প্রয়োজন হয়, আপনাদের প্রতিদিন 5 থেকে 10 মিনিট টাইম দেন এখানে, এখান থেকে কিন্তু আপনি সবগুলো অ্যাড দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর কোনো কিছু বুঝার হলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের এই বিষয়ে নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।